কেন আমাদেরকে আল্লাহ দিয়েছেন জানার দরকার আছে না নাই শুধু রোজা রাখলে হবে না রোজা আল্লাহ আমাদেরকে কেন দান করেছেন ওই বিষয়টা আল্লাহ কোরআনে জানিয়েছেন বলি সুবহানাল্লাহ তোমরা যেমনিভাবে তোমাদের স্বর্ণের যাকাত দাও কথা বলেন ঠিক কিনা স্বর্ণের যাকাত সাত ভরি স্বর্ণ সাড়ে সাত ভরি স্বর্ণ যদি কারো কাছে থাকে এর যাকাত দিতে হয় কথা বলেন ঠিক কিনা কারো কাছে যদি রূপা থাকে সাড়ে বান্ন ভরি রূপা কারো কাছে মজুদ থাকে তাকে ওই রূপার যাকাত আদায় করতে হয় আর কারো যাতে কারো কাছে যদি ফসল থাকে ওই ফসলের যাকাত আদায় করতে হয় উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ আমার আপনার নবী দু জাহানের বাদশা নবী সরকার দু আলম রহমাতুল আলামিন নবী বলেন ও সাহাবাইরে আমার শোনো তোমরা যে যেমনি ভাবে দুনিয়ার সম্পদের যাকাত দাও তোমাদের কাছে প্রশ্ন রাখলাম আচ্ছা তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একটা হিউম্যান বডি দান করেছে আচ্ছা বলো বাবা এই হিউম্যান বডির দাম বেশি না স্বর্ণের দাম বেশি কথা বুঝেন নাই এই বডির দাম বেশি না স্বর্ণের দাম বেশি ফসলের দাম বেশি না এই বডির দাম বেশি রূপার দাম বেশি না এই বডির দাম বেশি মনোযোগ না দিলে বুঝবেন না এখানে আসবেন ওয়াশনে চলে যাবেন তাই লাভ কি বুঝতে হবে কথা বলবেন আপনারা হলেন আমার ছাত্র আমি এখন কি শিক্ষক ঠিক কিনা গভীর মনোযোগ আমার আপনার নবী বলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জিনিস হলো হিউম্যান বডি এই বডির কাছে পৃথিবীর কোন সম্পদের দাম নাই এখন আমি যদি শামিম ভাই আপনাকে বলি শামিম ভাই আপনাকে বলি আপনাকে যদি আমি বলি শামিম ভাই আপনাকে দশ ভরি স্বর্ণ অথবা বিশ ভরি স্বর্ণ যদি বান্ন ভরি একশো ভরি রূপা আর এই এলাকার যত ফসল আছে সব আপনার নামে করে দেই আপনার সামনে হাজির করে দেই যদি আমি বলি শামিম ভাই আপনার হাতটা আমাকে দিয়ে দেন এই সম্পদের বিনিময়ে দিবনি আরে কথা কেন দিবনি ও কি লেগা এই হাতের দাম অনেক 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 এই কথাটাই আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন ও আমার সাবিরাম কম দামি স্বর্ণের যেমন যাকাত আছে কম দামি রূপার যেমন যাকাত আছে কম দামি ফসলের যেমন যাকাত আছে আল্লাহ তাআলা মানুষকে এমন একটা বলিদান করেছে যার মধ্যে অনেক দামি দামি ফাস রয়েছে কথা বলেন ঠিক কিনা চক্ষু রয়েছে কান রয়েছে হাত রয়েছে মাথার মগজ রয়েছে কিডনি রয়েছে লিভার রয়েছে এই দামি দামি জিনিসগুলি আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার শরীরের মধ্যে দিয়েছেন উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ তাহলে স্বর্ণের চাইতে যেহেতু দাম বেশি হিউম্যান বডির তাহলে স্বর্ণের যেহেতু যাকাত আছে এই বডি যাকাত আছে না নাই আর জোরে কেন আছে না নাই এই কথাটাই আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন أيها الذين آمنوا كتب عليكم الصيام أمر الله رب العالمين بلن بندرين توي جاكوان شمب در زكاة دائي كروس تومي جاكوان تمار شمب روبا زمين رفشان এই এই সমস্ত বস্তুর যাকাত আদায় করো তখন ওই যাকাতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের বিনিময়ে তোমার সম্পদ আমি আল্লাহ বাড়তি করে দেই বলে সুবহানাল্লাহ এই এই যাকাত দেওয়ার কারণে সম্পদ হালাল হয়ে যায় সম্পদের বরকত বাড়ে বলে সুবহানাল্লাহ ও বন্ধু গভীর মনোযোগ ও পেয়ারা নবীর উম্মত তেমনি ভাবে এই হিউম্যান বডির মতো দামি সম্পদ পৃথিবীর মধ্যে আর নাই এই হিউম্যান বডি আল্লাহ তাআলা দান করেছেন এই বডির যাকাত
কি দিয়ে আদায় হবে? বান্দা যখন রোজা রাখে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে বান্দারে তোর চক্ষুর যাকাত আদায় হয়ে যায়, তোর কিডনির যাকাত আদায় হয়ে যায়, তোর হাতের যাকাত আমি আল্লাহ রোজার মাধ্যমে আদায় করে দেই। উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই হিউম্যান বডির যাকাত কিসের মাধ্যমে আদায় হয়? রোজার মাধ্যমে আদায় হয় বলি সুবহানাল্লাহ। শুধু একটা আয়াতের তাফসীর, আজকে একটা আয়াতের তাফসীর করব, সূরাতুল বাকারা 183 নম্বর আয়াত। শুধু এটা তাফসীর করলে মনে হয় 3 ঘন্টা চলে যাব, সময় তো নাই। যাই হোক, সংক্ষেপে যতটুকু আপনাদেরকে বোঝানো যায় ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ যেন তৌফিক দিয়ে সকল বলে আমিন। একটু আস্তে গণ আমিন। অসাধারণ মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, বান্দা যখন রোজা রাখে তার শরীরের যাকাত আদায় করে দেয় আল্লাহ। এখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহিন নবী গো, শুধু রোজার আদায় করলে শুধু হিউম্যান বডির যাকাত আদায় হয়, আর কোনো পুরস্কার আসেনি? আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবিরানি, ও সাহাবিরা, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন একজন রোজাদার বান্দার জন্য স্পেশাল পুরস্কার রেখেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের জন্য একটা স্পেশাল পুরস্কার দান করবেন। উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ। কাদের জন্য? যারা রোজা রাখে, যারা রোজা রাখে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও আমার নবীজি, কি স্পেশাল পুরস্কার আল্লাহ তো দিব আমরা জানি, কিন্তু আমরা একটু জানতে চাই, আপনার নূরময় জবান দিয়ে আমাদেরকে একটু জানিয়ে দেন। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ও আমার সাহাবীরা, শুধু রোজা রাখলে শরীরের যাকাত আদায় হয় তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার রোজাদার বান্দাদের জন্য হাশরের ময়দানে স্পেশাল মেহমানদারির ব্যবস্থা করে রেখেছে। কি ব্যবস্থা? স্পেশাল। শুধু তাই নয়, ওই রোজাদারের পুরস্কার আমার আল্লাহ নিজ হাতে দিবেন বলি সুবহানাল্লাহ। আমরা সামান্য এমপি থেকে যদি একটা পুরস্কার নেই, হ্যাঁ, কত ভাব, ঠিক কিনা? আরে মন্ত্রী আইয়া যদি একটা স্কেট দেয় আমাদেরকে, কত খুশি, আমারে দিছে। অথচ আসমান জমিন লোহ কলম আরশ কুরসি জগতের মধ্যে যা কিছু রয়েছে সমস্ত আলমের রব কে? কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন, বান্দারে এই রোজাদারদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে আমি আমার বান্দাকে নিজ হাতে পুরস্কার দান করব। উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মায়ার নবীজি, আল্লাহ কি পুরস্কারটা দিবে জানতে চাই? আপনার আমার নবী বলেন, হাশরের কঠিন ময়দানে সন্তান তার বাবাকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না। ইয়া নাফসি, ইয়া নাফসি, হাশরের ময়দানে সকলে করতে থাকবে, সূর্য মাথার উপরে চলে আসবে, মাথার মগজগুলি টপ টপ করে হাশরের ময়দানে পড়তে থাকবে, কিন্তু মৃত্যু হবে না, মৃত্যু হবে না। মানুষ যতই মৃত্যু কামনা করক, হাশরের ময়দানে মৃত্যু আল্লাহ দান করবেন না। হাশরের ময়দানে যতই শাস্তি, হাত কেটে যাক, পা কেটে যাক, মাথা উড়ে যাক,